Welcome viewers, you are watching Tube Science Learning Academy. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। PSC ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে বিভিন্ন মতামত, বিভিন্ন বৈষম্য রয়েছে। তোমরা অনেকজন আমাকে এই বিষয়গুলো তুলে ধরছো যে না স্যার, যারা সিলেকশন পেয়েছো, যারা ডাক পেয়েছো, তাদের মধ্যে অনেকজন আমাকে বলেছো না স্যার, আমি জেনুইন ক্যান্ডিডেট, আমি তো কোনো রকমভাবে এগুলোর মধ্যে জড়িত না, কিন্তু লোকজন আমাকে নানারকম কথা বলছে। আমি প্রথমেই বলি, দেখো লোকজনকে কি বলছে দেখে লাভ নেই, তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি যে কিছু কিছু জিনিস ঘটেছে পিএসসি ক্লার্কশিপে যা সত্যি অবাক করে, পিএসসি ক্লার্কশিপের মেন্সে যা সত্যি অবাক করে দেওয়ার মতন। এবং আমি এই কথাটা কখনোই বলতে পারি না যে 6,800 জন যারা সিলেক্ট হয়েছে, 880 জন, তারা সবাই করাপ্টেড, এটা কোনো দিনও হতে পারে না। ফলে তোমরা যারা যারা এই মন মানসিকতা নিয়ে কথা বলছো, তারা কিন্তু ভুল করছো। হয়তো কিছু সংখ্যক সিট বা কোনো রকম বৈষম্যমূলক কিছু হয়েছে, যার দরুন এই রকম একটা অভ্রান্ত চিন্তাভাবনা মাথায় আসছে। তবে একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করব, সেটা হচ্ছে মেন্স নাম্বারের এত কেন বৈষম্য, কেন বৈষম্য। অনেকজন বলতেই পারো যে স্যার আপনি কোত্থেকে বৈষম্য পেলেন। আমি আমার দুটো স্টুডেন্ট রয়েছে, দুটো স্টুডেন্টের মধ্যে যদি আমি একটা কম্পেয়ার করি, যারা একাডেমি থেকে পরীক্ষা দিয়েছে, পাস করেছে, তাদের পরিপ্রেক্ষিতে একটা অদ্ভুত রকমের দৃষ্টান্ত দেখা গেছে। যে ধরো একটা জেনারেল ক্যান্ডিডেটের সঙ্গে একটা জেনারেল ক্যান্ডিডেটের তুলনা করব, আর একটা ধরো এসসি ক্যান্ডিডেটের সঙ্গে একটা এসসি ক্যান্ডিডেটের তুলনা করব। জেনারেল ক্যান্ডিডেট এরকম অনেক আছে, 87 পেয়ে পাস করেনি, 66 পেয়ে পাস করেছে, অনেক আছে। আমি মোটামুটি 5-7টা তো পেয়েছি আমার কাছে, ঠিক আছে। আবার এসসি ক্যান্ডিডেট 75 থেকে 80 পেয়ে পাস করেনি। আবার অনেকজন আছে যারা ধরো মোটামুটি ধরো তোমার 50 মতো পেয়েছে, 50 থেকে 54-এর মধ্যে আছে, তারা কিন্তু পাস করে গেছে। এই বিষয়গুলো কিন্তু একটু দেখা যাচ্ছে। তো আমি অ্যাপ্রক্সিমেটলি যদি একটা লক্ষ্য করি, যে দেখো এই ক্যান্ডিডেটের থেকে এই ক্যান্ডিডেটের 21 মার্কের প্রিলিমিনারিতে ডিফারেন্স, তো সে তালে মেন্সের ইংলিশ বাংলা লেখে সে কত মার্কস গেন করেছে। সে 100-তে সে যদি আমি ধরলাম এই ছেলেটা যখন সিলেক্টেড হয়নি, তাহলে আমি ধরলাম 120 কাট অফ গেছে, 120 বা 126 কাট অফ গেছে, তাহলে এই ছেলেটাকে মোটামুটি 60 দেওয়া হয়েছে, আর এই ছেলেটাকে একবারেই কম দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কী করে সম্ভব? আবার কোথাও কোথাও শুনছি 133 কাট অফ গেছে জেনারেল, জানি না কতটুকু সত্যি, তবে এইটুকু নাকি যথেষ্ট অ্যানালাইসিস করে বলা। তো সপ্তর্ষি পাওয়া ক্যান্ডিডেট যদি 133 না পায়, তাহলে একটা 66 পাওয়া ক্যান্ডিডেট 67 নম্বর পেয়ে 133-এর কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে, সত্যি অবাক করা ব্যাপার। ফলে পিএসসি যে ওয়েতে নাম্বার দিয়েছে, যেমন দেখো 116 নাকি এসসি কাট অফ গেছে, তাহলে যে 52 পাওয়া ছেলেটা পাস করছে, সে তাহলে কত পেতে হবে তাকে মেন্সে 64, সে মেন্সে 64 পেয়ে পাস করছে। আর যে ধরো 80 পাওয়া এসসি ক্যান্ডিডেটটা, সে কিন্তু সেই 116 বলতে তার 36 মার্কই পাচ্ছে না, ঠিক আছে। তুমি দেখো আমি এটা খুব ভালো করে দেখি, তুমি একবার ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পাবে যে মোটামুটি ধরো একটা এসসি ক্যান্ডিডেট, আমি কিছুক্ষণ আগে মোটামুটি তার সঙ্গে কথা বললাম, সে বলছে দাদা আমার অনেক বন্ধু রয়েছে যারা 52-তে পেয়েছে, 54-এ পেয়েছে। তো 52-তে 57-এ যে ছেলেটা পেয়েছে, সে যদি 116-র কাট অফ ক্লিয়ার করে, তাহলে মোটামুটি তাকে 64 পেতে হয়। আর যদি একটা 80 পাওয়া ক্যান্ডিডেট, হ্যাঁ, যদি 116-র কাট অফ ক্লিয়ার করে, তাহলে সেক্ষেত্রে তাকে 36 পেতে হয়। তাহলে সে এমন কী লেখলো যে 36 সে পেল না, আবার সে এমন কী লেখলো যে 64 পেয়ে গেল? এটা তো বলতে দ্বিধা নেই যে 52 পাওয়া ক্যান্ডিডেটটা তুলনামূলকভাবে এখানে তার প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ গ্রামারে কাঁচা, নাহলে 52 মোটামুটি, আমি বলছি না সে কাঁচা, সে অঙ্কে অথবা ইংলিশ বা কোনো কোনো সেকশানে কাঁচা, নাহলে সে 52 পেত না, সে তো অনেক নম্বর বেশি পেত। তো যাই হোক, তাকে 64 পাইয়ে দেওয়া হলো, আর একজনকে 80 পাইয়ে দেওয়া হলো। তো আলটিমেট অনেকজন বলছে করাপশন, আমার মনে হচ্ছে এটা কোনো করাপশন নয়, এটা আমার মনে হচ্ছে যে যেভাবে খাতাটা দেখা হয়েছে, খাতা দেখার মধ্যে
প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। সঠিক পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে খাতা দেখা হয়নি, যেটুকু আমার ব্যক্তিগত অভিমত। জানি না এখন কি হবে, তবে আমি একটা কথা বলতে পারি, সঠিক পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে খাতা দেখা হয়নি। তার কারণ, এরকম প্রচুর ক্যান্ডিডেটকে চিনি যারা যথেষ্ট ভালো রাইটিং স্কিল রয়েছে, তার সাথে তারা 84-85ও পেয়েছে, তারা কিন্তু সিলেকশন পায়নি। আবার যারা 55, আমি বলছি না যে 55 পাওয়া ক্যান্ডিডেটরা রাইটিং স্কিল খারাপ, কিন্তু তাদের রাইটিং স্কিল ভালো থাকলে তারা এত নাম্বার পেলো, আর যে 25, তাহলে মানে নাম্বারের বৈষম্যটা কতটা। কারণ এক ঘন্টার মধ্যে যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্নে সে কত কত ভালো লিখতে পারে, ঠিক আছে। এই যে মানে পর্যবেক্ষণ, আমার একটু অবাক লেগেছে। তো যাই হোক, আমার মনে হয় অনেকজন আমাকে এই কথাটা বলেছিল যে স্যার মনে হয় কাস্ট সিস্টেম মানা হয়নি, কিন্তু আমার মনে হয় পিএসসি কাস্ট সিস্টেম না মেনে পরীক্ষার রেজাল্ট বের করবে না, এটা এটা হতে পারে না। হ্যাঁ, আর করাপশনের কথা বলছো, মোটামুটি করাপশন যদি বলা হয় তাহলে আমি বলবো সঠিক জনকে খাতা না দেওয়া, এটাও একটা করাপশনের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আর একটা যেটা বাস্তব, কোন আমরা হয়তো এমন কিছু জিনিস এড়িয়ে যাচ্ছি যে জিনিসটা পিএসসি আলোকপাত করেছে, এমন কোনো জিনিস এড়িয়ে যাচ্ছি বলে তো আমার মনে হয় না। তবে যাই হোক, এই বৈষম্যর পিছনে আমার কেন জানি না তোমাদের সামনে এই ভিডিওটা উদ্দেশ্য এটাই, যে তোমরা অনেকজন বলছো যে না সব ঠিকঠাক, একবারে রেজাল্ট একবারে ঠিকঠাক, রেজাল্টের কোনো খামতি নেই। তবে আমি একটা কথা তুলে ধরতে পারি যে বৈষম্য বৈষম্য প্রচুর, নাম্বার দেওয়াতে বৈষম্য 100% প্রমাণিত, আমি যেটুকু বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার যেহেতু ধরো 1200 ক্যান্ডিডেট একাডেমিতে মক টেস্ট দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাকে কথাটা বলতে পারছি যে যথেষ্ট বৈষম্যমূলক কিন্তু নাম্বার আর কিন্তু মানে প্রোভাইড করেছে পিএসসির তরফ থেকে যে সমস্ত টিচার খাতা দেখেছে। জানি না তার অ্যাকচুয়াল প্রফেসর কিনা না স্কুল টিচার, তো যাই হোক, এই বৈষম্যমূলক আচরণ, বৈষম্য মেন্সের নাম্বারের বৈষম্য কিন্তু প্রমাণিত, ঠিক আছে। তো দেখা যাক, আশা করছি সামনে যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটার মধ্যে অনেক কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পাবো, তো সেই আশাতেই আমরা কিন্তু বুক বেঁধে রয়েছি। যাই হোক, এই জিনিসটা তোমার সামনে তোলার একটাই উদ্দেশ্য, অনেকজন বলছিলে যে না যে 55 পাওয়া ক্যান্ডিডেট সে তো 60-65 পেতেই পারে, কথাটা সত্যি। আর যে 85 পাওয়া ক্যান্ডিডেট সে তো ইংলিশে তাকে ভালো হতেই হবে, কারণ সে ইংলিশ গ্রামারে সে যদি মোটামুটি 25-30টার মধ্যে 20টা না পায়, 20-25টা না পারে, সে তো মোটেই পাবে না, সে তো মোটেই 85 পাবে না, তো সে পাচ্ছে। আমার এরকম অনেক পরিচিত ছেলে রয়েছে যারা পেয়েছে, কিন্তু তারা কি এতটাই খারাপ লেখলো? ফলে আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা বৈষম্য কাজ করেছে, যে স্যারের খাতা দেখার মেন্টালিটি বা বিভিন্ন স্যারের খাতা দেখার মেন্টালিটি যেহেতু বিভিন্ন, ফলে আমার মনে হয়েছে কোনো একটা বৈষম্য অবশ্যই কাজ করেছে। জানি না, পরশুদিন বা শুক্রবারের দিন রেজাল্ট হলে পরে আশা করছি আমরা সবাই জেনে যাব যে কী প্রবলেমটা হয়েছে। আর যদি আবার রেজাল্ট ওটাই দিয়ে দেয়, আমার যেটুকু মনে হচ্ছে আরও 400 জনকে এক্সট্রা করে ডাকবে, দেখা যাক, সেটা ভবিষ্যতের ব্যাপার, দেখা যাক কী হয়। ধন্যবাদ।